সন্ধ্যা ঘনিয়েছে, পার্কটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। তারের বেড়ায় গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন এক যুবক। হঠাৎ নজরে পড়ে জনমানবহীন পার্কে একটি দোলনা যেন নড়ে উঠল। প্রথমে পাত্তাও দেয়নি তিনি, তারপর আরও দুবার নড়ে চড়ে উঠে দোলনাটি। পাশের দোলনাটি কিন্তু তখন স্থির অবিচল। ব্যাপারটা বুঝতে মোবাইল বের করে ভিডিও করতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই দোলনাটি জোরে জোরে দুলতে থাকে, কেউ যেন বসে দোল খাচ্ছে তাতে। পাশের দোলনাটি তখনও স্থির অবিচল। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির আগরপাড়াতে। কে দোল দিল দোলনায়, এই নিয়ে শুরু হয়েছে জোর কল্পনা। মানুষের স্বভাবজাত ভয়ে ভর করেই জোরালো হয়েছে ভূতের তথ্য। কেউ বলছেন ভূতে দোলাচ্ছে। ছেলেমেয়েদের পাঠানো তো দূরের কথা, বয়স সেই পার্কে যাওয়ার নাম অনেকেই উচ্চারণ পর্যন্ত করছেন না।